হ্যাঁ লিসেনার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমানে যে ট্রেন্ডিং টপিক চলছে আবরেহানকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে, সেখানে কিছু মানুষের পোস্টে যে মানুষগুলো কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। পাগড়িওয়ালার মিষ্টি হজনী নামে একজন আইডি থেকে কমেন্ট করেছেন, তোফা আপু কত কষ্ট করে সারা রায়হানকে পরিচিত একটা মানুষ বানাইছেন, তার পেছনে তোফা আপুর কতটা কষ্ট ছিল সেটা ভুলে অমানুষের মতো কাজ করলো রায়হান। তবে আপনি রায়হানের জীবনে বলেছেন, তবে জানিয়ে রায়হানের জীবনে সুখ হবে না, 2 বছর পরে পারভিন মোহর নিয়ে চলে যাবে। সো আদিবা সুলতানা লিখেছেন, কিছু বলার নাই। এবং শিরিন আক্তার আপু লিখেছেন, আল্লাহ তাআলা আপনার সহায় হন আপু, আপনাকে অনেক অনেক ধৈর্য দান করুন, সত্যিই জয় হবে, সত্যের জয় হবে, পাপ কখনো চাপা থাকে না, যত যত ঢাকতে চাইবে ততই বেরিয়ে আসবে। এবং তালহা নামে লিখেছেন, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই যেন হয়। আব্দুর রাজ্জাক নামে লিখেছেন, আচ্ছা আপনারা চুপ থাকেন সমাধান হবে, আর চুপ থাকবেন না বাড়াবাড়ি হবে, বুঝলেন, এমনটাই লিখেছেন তিনি। এবং সুরাইয়া ইডা লিখেছেন, ওই এই জন্য তার একটা পেজ আছে লিহান নামে, লিপা প্লাস রায়হান মানে লিহান। সো ইসরাজান আপুকে লিখেছেন, আপু আপনি খুব পজিটিভ এবং ধৈর্যশীল, আল্লাহ আপনার সাথে হওয়া অন্যায়গুলো বিচার করুক। এবং তরিকুল ভাই লিখেছেন, আল্লাহ তাআলা যেন তোমাকে ধৈর্য ধারণ এবং ক্ষমতা বৃদ্ধি করে দেয়, আমিন ইয়া রব। এবং নিশোজাহান লিখেছেন, আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য দিক। সো আপনার কাছে তার কমেন্টগুলো কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে, আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের বিষয় থাকবেন, বাই বাই।